হে গাইস, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্ল্যাট। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখতে চলেছি সেটা অনেকদিন পরে একটা প্রতিবেদন সময় টিভির ইসলামে ইতিহাসে ইসলাম এই যে পর্বগুলো চলে সেখান থেকেই আজকে যে টপিকটা সেটা হচ্ছে হজের বর্তমান প্রথাটি হজরত মোহাম্মদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তো এইটা নিয়েই আজকে যে ভিডিওটা এবং হজের প্রথাটা যে সেই সময়ে চালু হয়েছিল সেটা নিয়েই আজকের যে ভিডিওটা সেটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। لبيك اللهم لبيك لبيك لا شريك হজ ইসলামের পাঁচটি আরকান বা স্তম্ভের পঞ্চমটি। হজের আবিধানিক অর্থ কোথাও যাওয়ার ইচ্ছে করা, সংকল্প করা বা চক্রাকারে প্রদক্ষিণ করা। শরীয়তের ভাষায় নির্দিষ্ট মাসে নির্দিষ্ট সময়কালে কাবা ঘর প্রদক্ষিণ, আরাফাত ময়দানে অবস্থান, সাফা ও মারোয়ার মধ্যবর্তী স্থানে গমনাগমন, মিনায় অবস্থান প্রভৃতি কার্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত প্রক্রিয়ায় সম্পাদন করার নামই হজ। পবিত্র কোরআনে উল্লেখিত আছে, পৃথিবীতে আল্লাহ তাআলা ইবাদতের জন্য নির্মিত প্রথম ইমারত হচ্ছে মক্কাস্থ পবিত্র কাবা, যা বাইতুল্লাহ বা আল্লাহর ঘর নামে অভিহিত। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেন, আমার গৃহকে পবিত্র রেখো তাদের জন্য যারা তাওয়াফ করে এবং যারা সালাত এ দাঁড়ায়, রুকু করে এবং সিজদা করে, ও মানুষের নিকট হজের ঘোষণা করে দাও, ওরা তোমার নিকট আসবে পদব্রজে ও সর্বপ্রকার দ্রুতগামী উটের পৃষ্ঠে, ওরা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। এই আদেশের পরিপ্রেক্ষিতে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাবাকে কেন্দ্র করে হজের প্রবর্তন করেন। হজের ইতিহাস অতি প্রাচীন এবং এর প্রতিটি কাজ ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ও তাৎপর্যপূর্ণ। পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলাইহিসাল্লাম ও হজরত হাওয়া আলাইহিসাল্লাম জান্নাত থেকে পৃথিবীতে আসার পর পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়েন, একে অপরকে ব্যাকুল হয়ে খুঁজতে থাকেন। এক পর্যায়ে তারা আরাফাতের ময়দানে পরস্পর মিলিত হন। তারই কৃতজ্ঞতাস্বরূপ সমগ্র পৃথিবী থেকে বনি আদমরা প্রতি বছর আরাফাতের প্রান্তরে উপস্থিত হন এবং আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে মন থেকে আল্লাহকে উপলব্ধি করার প্রাণপণ চেষ্টা সাধনা করেন। পৃথিবীতে সর্বপ্রথম হজরত আদম আলাইহিসাল্লাম বাইতুল্লাহ শরীফে হজ আদায় করেন। পর্যায়ক্রমে হজরত নূ আলাইহিসাল্লাম সহ অন্যান্য নবী ও রাসুলগণ বাইতুল্লাহ জিয়ারত ও তাওয়াফ করেছেন। হজের বর্তমান প্রথাটি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, তবে পবিত্র কোরআন শরীফ থেকে জানা যায় হজের উপাদানগুলো মূলত হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে পাওয়া। ইসলামী ঐতিহ্য অনুসারে ইব্রাহিম আলাইহিসাল্লামকে তার স্ত্রী হাজেরা ও পুত্র ইসমাইল আলাইহিসাল্লামকে প্রাচীন মক্কার মরুভূমিতে একা রেখে আসার নির্দেশ দিয়েছিলেন আল্লাহ তাআলা। নির্দেশনা অনুযায়ী তাদের সেখানেই রেখে আসেন হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। ধুধু মরুভূমিতে পানির সন্ধানে একদিন হাজেরা মরিয়া হয়ে সাফা ও মারোয়া দুটি পাহাড়ের মধ্যে সাতবার দৌড়ে কিছুই পেলেন না। হতাশ হয়ে ফিরে আসেন ছেলে ইসমাইলের কাছে। এসে দেখতে পেলেন ইসমাইল তার পা দিয়ে মাটিতে আঘাত করছে এবং তার পায়ের নিচে একটি পানির ঝর্ণা প্রবাহিত হয়েছে। পরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামকে সেই স্থানের পাশেই কাবা ঘর তৈরির নির্দেশনা দেন এবং লোকদের সেখানে হজ করার আমন্ত্রণ জানাতে বলেন। পবিত্র কোরআনে এই ঘটনাগুলো স্পষ্ট উল্লেখ রয়েছে। পরে জিব্রাহিল আলাইহিসাল্লাম কাবার সাথে সংযুক্তির জন্য জান্নাত থেকে হাজরে আসওয়াদ পাথরটি নিয়ে এসেছিলেন। হজরত ইব্রাহিমের আহ্বানে আরবের লোকেরা মক্কায় হজ সম্পাদন করার জন্য আসতে থাকে। তখন থেকে প্রতি বছর বিভিন্ন এলাকা থেকে লোকজন কাবা শরীফে হজের জন্য সমবেত হতে থাকেন। এক পর্যায়ে কাবায় 360টি দেব মূর্তি প্রতিষ্ঠিত হয় এবং আল্লাহর পরিবর্তে তাদের ইবাদত করা শুরু হয়। সেই সঙ্গে নানাবিধ অন্যায় ও অশালীন অনুষ্ঠানও উদযাপিত হতে থাকে। এসব কারণে নবম হিজরিতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালন করতে যাননি। পরিবর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে 300 সাহাবীর একটি দল পাঠানো হয় সেখানে। প্রাক ইসলামী যুগে আরবরা বিভিন্ন দেবতার পূজা করত। কাবা ছিল তাদের উপাসনার কেন্দ্রবিন্দু এবং দেবদূতদের মূর্তি ও চিত্র দ্বারা পরিপূর্ণ ছিল স্থানটি।
বার্ষিক তীর্থযাত্রার সময় দেশ বিদেশের লোকেরা কাবা ঘর দেখতে আসতেন। আরবের কুরাইশ গোত্রটি তীর্থযাত্রীদের বিনোদন ও সেবা দেওয়ার দায়িত্বে ছিল। ইসলামী পণ্ডিত শিবলি নোমানির মতে, পৌত্তলিক আরবরা তাদের তীর্থযাত্রার সময় কিছু অপবিত্র অনুষ্ঠানের প্রচলন শুরু করেছিলেন, যেমন বর্তমান হজের মতো তারা সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে হাঁটা বা আরাফাতের ময়দানে জড়ো হতো না। তীর্থযাত্রায় আসা অনেকেই তখন নীরবতা বজায় রাখত, তবে কুরাইশ গোত্রের লোক ব্যতীত অন্যরা উলঙ্গ অবস্থায় তাওয়াফ করত। দশম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হজের নেতৃত্ব দেন। পবিত্র হজ কিভাবে পালন করা উচিত তা তিনি এই হজে নির্দিষ্ট করে দেন। সে বছর হজ জিলহজ মাসে সম্পূর্ণ হয়। ইতিহাসে এই হজ বিদায়ী হজ নামে অভিহিত। তখন থেকেই জিলহজ মাসের 8-12 তারিখ পর্যন্ত দিনসমূহকে পবিত্র হজের দিন হিসেবে পালন করা হয়। দশম হিজরিতে অর্থাৎ 632 সালে হজ পালনকালে আরাফাতের ময়দানে নবী করিম ও শেষ রাসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দেন। হজের দ্বিতীয় দিনে আরাফাতের মাঠে অবস্থানকালে অনুচ্চ জাবাল এ রাহামাতের টিলার শীর্ষে দাঁড়িয়ে উপস্থিত সমবেত মুসলমানদের উদ্দেশ্যে তিনি এই ভাষণ দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিতকালে এটাই ছিল শেষ ভাষণ, তাই এটিকে বিদায়ী খুতবা বলে আখ্যায়িত করা হয়ে থাকে। ইসলামের প্রকৃত মূল্যবোধ অনুযায়ী মুসলমানদের করণীয় সম্পর্কে এ ভাষণে চূড়ান্ত দিক নির্দেশনা দেওয়া ছিল। ইসলাম ধর্ম যে ধাপে ধাপে ও পর্যায়ক্রমে পূর্ণতা পেয়েছিল তারই চূড়ান্ত ঘোষণা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভাষণে। এ কারণে সেদিন ভাষণ প্রদানকালে পবিত্র কুরআনের সূরা মায়েদার 3 আয়াত অবতীর্ণ হয়েছিল, আজ আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। বর্তমানে যেভাবে হজ পালন করা হয় তার বয়স প্রায় 1400 বছরে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ পালন করেন 632 খ্রিস্টাব্দে। তারপর থেকে বিশ্বের মুসলমানরা প্রতি বছর নিয়মিতভাবে হজ পালন করে আসছেন, তবে 632 খ্রিস্টাব্দের পর থেকে এখন পর্যন্ত মোট 40 বার বিভিন্ন কারণে পবিত্র হজ পুরো বা আংশিক স্থগিত হয়েছিল। কারণসমূহের মধ্যে ছিল যুদ্ধ, রাজনৈতিক সমস্যা, মহামারীর হানা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি। সবশেষ 2020 সালে মহামারী করোনা ভাইরাসের কারণে সীমিত আকারে পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা হয়। তবে 1932 সালে বর্তমান সৌদি আরব প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত কখনো হজের আনুষ্ঠানিকতা সম্পূর্ণরূপে বন্ধ থাকেনি। তানভীর হাসান, সময় সংবাদ। আচ্ছা, সময় টিভির ইতিহাসে ইসলামের এই সমস্ত টপিকগুলো সত্যি ভালো লাগে। বিভিন্ন ঘটনাগুলো, ইতিহাস কী রয়েছে বা বিশেষ করে ইসলামিক ইতিহাস কী রয়েছে সেইগুলোকে তুলে ধরা হয়। আজকের টপিক ছিল হজ কীভাবে শুরু হয়েছিল এবং বর্তমান যেভাবে হজ করা হয় সেটা কীভাবে চালু হয়েছিল। 632 খ্রিস্টাব্দে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হজ করেছিলেন এবং সেই সময় থেকে কিন্তু একই রকমভাবে চলে আসে এবং মাঝখানে 40 বছর টোটালে হচ্ছে হজ কোনো কারণে বন্ধ ছিল। সেটা যুদ্ধ হতে পারে বা মহামারী হতে পারে, যে এরকম রাজনৈতিক পরিস্থিতি সমস্ত কিছু নিয়ে 40 বছর বন্ধ ছিল। বাদবাকি যেটা হজ কোথায় হয় বা কেন হয় সেটা কিন্তু আমরা এর আগের ভিডিওতেও জেনেছি। এর আগে অনেক ভিডিও করেছি যেখানে ইসমাইল আলাইহিসসালাম এবং তার মা হাজেরা, যত সম্ভব হাজেরা বিবি, তো সেখানে তাদের রেখে আসেন ইব্রাহিম আলাইহিসসালাম এবং জল খুঁজে পাচ্ছিল না, পা দিয়ে মেরে ওই জায়গাটায় জল বের হলো। তখন আল্লাহ তাআলা তো তাদের নির্দেশ দিলেন যে এখানেই যেন কাবা ঘর বানানো হয় এবং এখানেই হজ শুরু হয়। তো এইভাবে চলে আসছে, মানে চলছিল এবং 632 খ্রিস্টাব্দ থেকে টানা যে মোটামুটি এখন যেভাবে যেটা করা হয় সেটা কিন্তু 632 খ্রিস্টাব্দের পর থেকে সেটা চালু রয়েছে এবং সেইভাবে কিন্তু হচ্ছে। তাছাড়া সৌদি আরবে তো আমরা দেখেছি, প্রচুর ভিডিও দেখেছি যেটা হজের সময় কী কী করা হয়, বা এর আগে কিছু ভিডিও করেছিলাম যেটা যত সম্ভব পাকিস্তানি ব্লগার ছিল, তারা কীভাবে কী করছে, খাওয়া দাওয়া করছে না করছে, সেখানে কীভাবে নামাজ আদায় করলো এবং সেখানকার বিভিন্ন জায়গার পরিবেশ দেখিয়েছে,
খুব ভালো লেগেছে এবং সত্যি অসাধারণ জায়গা এবং খুব মনোমুগ্ধকর। আর যাই হোক, আজকে ভিডিওতে মোটামুটি হজ সম্বন্ধে আমরা যেটুকু জানতাম তার সঙ্গে এক্সট্রা কিছু যোগ হলো, আশা করি ভালো লেগেছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন্ড।